শিক্ষকের মারে জখম এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে লংতরাই ভ্যালি মহকুমার নেপালটির এলাকায় হোলি ক্রস স্কুলে। দশম শ্রেণীর ওই পড়ুয়াকে কেন মাথায় শিক্ষক আঘাত করেছেন জানেন না অভিভাবক। জানা গেছে, শাসনের নামে জনৈক শিক্ষক মোহাম্মদ আলী মারধর করেন পড়ুয়াকে, মারের চোটে সে জ্ঞান হারিয়ে ফেলে। অভিভাবকরা খবর পেয়ে পড়ুয়াকে প্রথমে নেপাল টিলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পড়ুয়াকে রেফার করেন কুলাই জেলা হাসপাতালে। বর্তমানে সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কি নিয়ে আসলে মাসে কেলি গে মাসে কিছু করতে পারছে না, মাস্টার কাছে আয়ে গেছে। আচ্ছা, কিছু জবাব নাই মানে কেলি গে মাসে কইতে পারে না। এবারে স্কুলে থেকে স্কুলে মারছে কি আর ও দুজনে পার হইয়া তারে মারছে। আচ্ছা, তারা বেঞ্চে বইয়া রইছে সময়। এবারে হ্যাকি এখানে অজ্ঞান হয়ে গেছে। ও অজ্ঞান হইয়া তাই কিছু জানে না। আচ্ছা, পরে অজ্ঞান হইয়া তাই কিছু আমি তো এখন সিস্টারের কাছে যাই না, তারপরে যাইতে দেয় না। ওষুধ একটা বলে খাওয়াইছে। আচ্ছা, এরপরে কোন হাসপাতাল নিয়েছেন প্রথম? প্রথম হাসপাতাল তো নেপাল ডিলা। নেপাল ডিলা ওইখান থেকে? ওই নেপাল ডিলা তার তো বাসা আছে, স্কুল তো নেপাল ডিলা, ও আর হাসপাতাল তো নেপাল ডিলা। এইখান থেকে আবার একটা দুটো দলা জেলা হাসপাতালে। রিপোর্ট, চ্যানেল 3 র।